স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট ও বাড়িতে গেলে এটা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রায় কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই যাত্রা অন্তিম যাত্রা পরিণত করতে পারে এই কথা কেউই ভাবছেন না, মনে রাখছে না কেউ যে সরকারকে ফাঁকি দিবে, আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিবে, কিন্তু করোনাকে ফাঁকি দেওয়া কিছুতে সম্ভব নয়।